আমাদের যদি ভাজক সংখ্যা বের করতে বলে অঙ্কে সেক্ষেত্রে আমরা খুব সহজেই ভাজক সংখ্যা বের করতে পারবো। যদি প্রশ্নে আসে এক এবং পাঁচশো চল্লিশ এর ভাজক সংখ্যা কত, সেক্ষেত্রে অঙ্কে বোঝা যাচ্ছে এক এর যতগুলো ভাজক সংখ্যা এবং পাঁচশো চল্লিশ এর যতগুলো ভাজক সংখ্যা এর যোগফল আমাকে লিখতে হবে। তাহলে আমরা সমাধান করি। সমাধান সর্বপ্রথম আমরা পাঁচশো চল্লিশ এর ভাজক সংখ্যা বের করব। তাহলে ভাজক সংখ্যা বের করতে হলে আমরা পাঁচশো চল্লিশকে ভাঙব। প্রথমে পাঁচশো চল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে দুইশো সত্তর। আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে একশো পঁয়ত্রিশ। এখন দুই দ্বারা ভাগ করা যায় না, সো আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ। আবার যদি তিন দ্বারা ভাগ করি, তিন পনেরো পঁয়তাল্লিশ, আবার যদি তিন দ্বারা ভাগ করি তাহলে তিন পাঁচা পনেরো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পাঁচশো চল্লিশ সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ পাঁচ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে দুই যতবার আছে আমরা লিখবো হচ্ছে দুই, দুই কতবার গুণ করা হয়েছে দুইবার, আমরা সেই সংখ্যাকে পাওয়ার হিসাবে দেব। তাহলে উপরে লিখলাম দুই গুণ, এখানে তিন দ্বারা ভাগ করা হয়েছে, তিন কয়বার, এক দুই তিন তিনবার, তাহলে তিনের উপর পাওয়ার দেবো তিন গুণ, এখানে পাঁচ দ্বারা ভাগ করেছে একবার, সো পাঁচের উপর পাওয়ার এক। এখন আমরা প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করবো, তাহলে এখানে পাওয়ার হচ্ছে দুই যোগ এক গুণ, এখানে পাওয়ার হচ্ছে কত তিন, তিনের সাথে যোগ করব এক গুণ, এখানে পাওয়ার হচ্ছে এক, এর সাথে যোগ করব এক, তাহলে সমান দুই আর একে তিন গুণ, তিন আর একে চার গুণ, এক আর একে দুই, তাহলে সমান আমরা যদি এই তিনটা গুণ করি তাহলে চার দুগুণে আট, তিন আটটা চব্বিশ। আমাদের পাঁচশো চল্লিশ এর ভাজক সংখ্যা বের হলো চব্বিশ। এখন আমরা লিখতে পারি যে এখানে এখানে এক এর ভাজক সংখ্যা সমান এক এবং পাঁচশো চল্লিশ এর ভাজক সংখ্যা সমান চব্বিশ। সুতরাং মোট ভাজক সংখ্যা ভাজক সংখ্যা সমান চব্বিশের সাথে এক যোগ করলে হবে পঁচিশ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, পঁচিশটি, অর্থাৎ এক এবং পাঁচশো চল্লিশ এর ভাজক সংখ্যা পঁচিশটি।